পদ্মা সেতুর দুই পাড় মিলে নবনির্মিত শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন হচ্ছে আজ। ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে জাজিরাতে যুক্ত হয়ে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছে তার কাছে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যে দীর্ঘতম এবং বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, স্বপ্নের সেতু, পদ্মা সেতু প্রকল্প, এবং পদ্মা সেতু প্রকল্পটিকে কিন্তু এরই মধ্যে হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো পাশে এটি একটি কৌশল। ঘোষণা করেছে কি পয়েন্ট ইনস্টলেশন বা অতিরিক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে, এবং যার কারণে এখানে এই পদ্মা সেতু নিরাপত্তায় দু পাড়ে অর্থাৎ মাওয়া এবং জাজিরা, অর্থাৎ মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের যে জাজিরা প্রান্ত রয়েছে, সেই জাজিরা প্রান্তে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর কর্মকাণ্ড গত কয়েক বছরের, এবং সেই কর্মকাণ্ড এখন একটি স্থায়ী ভিত্তি পাচ্ছে, স্থায়ী রূপ পাচ্ছে। সেই কর্মকাণ্ড অনুযায়ী এই স্থায়ী রূপ পেতে যাচ্ছে এখানকার একটি সেনানিবাস, এবং পূর্ণাঙ্গ সেনানিবাস আকারেই কিন্তু শেখ রাসেল সেনানিবাস নির্মাণ করা হয়েছে, যেটির আসলে এক প্রান্ত রয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে এবং অন্য অংশটি রয়েছে মুন্সীগঞ্জের মাওয়ায়। অর্থাৎ কৌশলগত এই স্থাপনাটি এই গুরুত্বপূর্ণ অবকাঠামোটির রক্ষায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোটির সুরক্ষা দেওয়ার জন্য যে যে ব্যবস্থাগুলো নিতে হয়, সবগুলি ব্যবস্থা নেবার জন্যই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এই দায়িত্বটি অর্পণ করা হয়, এবং পরবর্তীতে সেনাবাহিনী এই দুই প্রান্ত মিলে কিন্তু একটি সেনানিবাস নির্মাণ করেছেন, যে সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম শুরু হয়েছে। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই প্রান্তে অর্থাৎ শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেনাপ্রধান সহ উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত হয়েছেন এবং তাকে সেখানে রাষ্ট্রীয় সালাম জানানো হয়েছে। আর অল্প কিছুক্ষণ পরেই এখানকার যে সেনানিবাসের মূল উদ্বোধনী কার্যক্রম সেটি শুরু হবে, যদিও উদ্বোধনী কার্যক্রম, উদ্বোধনী অনুষ্ঠান এরই মধ্যে শুরু হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে এই পুরো সেনানিবাসটির সব কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে সরকার ঘোষিত যে নির্ধারিত সূচি রয়েছে এই সেতুটি উদ্বোধনের, সেটি কিন্তু আশা করা হচ্ছে এ বছরের জুনের মধ্যে, অর্থাৎ জুনের শেষ সপ্তাহের আগেই এটি হয়তোবা যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই পুরো সেতুটিকে যাতে নিরাপদ রাখা যায়, পুরো সেতুটির সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্যই কিন্তু সেতুর দুই প্রান্তে যে শেখ রাসেল সেনানিবাস নির্মাণ করা হয়েছে, সেই শেখ রাসেল সেনানিবাসের সব কার্যক্রম বা সেই শেখ রাসেল সেনানিবাসের নির্মাণের যে কার্যক্রম সেটি কিন্তু এখন একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এবং এখানে যারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু তথ্য জানতে পেরেছি যে এই সেতু চালু হবারও আগ থেকে তো চালু হওয়ার পর পর্যন্ত এই সেতুটির সুরক্ষা এবং এই পুরো এলাকার জীবনমান উন্নয়ন এই সেতুটিকে যে কোনো ধরনের হামলা বা যে কোনো ধরনের ক্ষতির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য, ক্ষতির প্রভাব মুক্ত রাখার জন্য কিন্তু শেখ রাসেল সেনানিবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক সর্বদা চেষ্টা বজায় রাখা হবে, এমনটি কিন্তু এখানকার কর্মকর্তারা আমাদের নিশ্চিত করেছেন। অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখবেন, আমরা তখন আবারও সেখানে সংযুক্ত হয়ে এখানকার সবশেষ খবর জানিয়ে দেবো। এখন পর্যন্ত এই ছিল জাজিরা প্রান্ত থেকে আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাজিরা প্রান্তে।